গান গাই আমার মনে রে বুঝাই মন তাকে পাগল ফাড়া আর কিছু আমি রুকসানা রফিক, আমি নিউজিল্যান্ড প্রবাসী কবি। এখন এসেছি ঢাকা থেকে, দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে এসে আমাদের সবাই খুব আবেগে আপ্লুত। এবং আমরা এই অনুষ্ঠানের স্লোগান রেখেছি যে দুটি পাতা একটি কুড়ির দেশে মিলেছি সবে মোরা কবিতা ভালোবেসে। আসলে এই যে চমৎকার মেঘাচ্ছন্ন এবং মেঘ মুক্ত একই সাথে একটি বিকেল, এটি কেবলমাত্র সিলেটেই সম্ভব। এবং চাপ গাছের মতো একটি কোমল নরম গাছ যেখানে জন্মায় সেখানকার মানুষের অনুভূতিও খুবই নরম কোমল, এবং কবিতা লেখার খুবই চমৎকার একটি জায়গা শাহজালাল শাহপরাণ, উনাদের পুণ্যভূমি। এবং কবিতাও একটা ইবাদতের কাছাকাছি একটা, যদিও সেই পর্যায়ের না, একটি ঘটনা। আমরা চেষ্টা করি কবিতাকে প্রাণের গভীরে ধারণ করে তারপর সেটাকে মানুষের কাছে পৌঁছে দিতে। কাজেই জালালাবাদ কবি ফোরাম শাহ আব্দুল করিম সাহিত্য উৎসব 2017 আয়োজন করার মাধ্যমে আমাদের সমগ্র বাংলাদেশের কবি সমাজকে একত্রিত যে পরিমাণে করে থাকতে পারুক না কেন, আমরা আসলে খুবই সম্মানিত বোধ করছি। এবং সিলেটের মতন পুণ্যভূমিতে আসতে পেরে আমরা সবাই ভীষণ আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ সিলেটবাসীকে, ধন্যবাদ কবি জালালাবাদ কবি ফোরামকে। আমরা আজকে শুধু ঢাকা থেকে পথের ক্লান্তি সহ্য করে এখানে এসেছি শাহ আব্দুল করিম সাহিত্য উৎসব 17 আয়োজন করেছেন কবি জালালাবাদ কবি ফোরাম। এখানে এসে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, কারণ সারা বাংলাদেশ থেকে এখানে কবি সাহিত্যিকের একটা সুন্দর জমজমাট আয়োজন, মিলন মেলা। এখানে আসতে পেরে আমরা যেমন নিজেকে ধন্য মনে করছি, তেমনি আমরা আনন্দে আপ্লুত। সিলেটের মতো একটা সুন্দর পবিত্র পুণ্যভূমিতে এসে কবিতা চর্চা করিকে ধন্যবাদ বঙ্গটিভিকে। জালালাবাদ কবি ফোরামের আজকের এই আয়োজন আসলে দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা শুধু ঢাকা থেকে এখানে এসেছি, আমি প্রাণের পড়শি গ্রুপের প্রতিনিধিত্ব করছি, কিন্তু অবাককাণ্ড হচ্ছে যে সিলেটের মতো মোটামুটি একটা বিভাগীয় শহরে, যেহেতু এটা দেশের রাজধানীও নয়, বিভাগীয় শহরে এত সুন্দর আয়োজন, এত ভালো লাগছে, অবাক হওয়ার মতো। এবং সিদ্দিক আহমেদ এই আয়োজনটির উদ্যোক্তা, আমরা সবাই খুব আবেগ আপ্লুত। এবং এই ধরনের আয়োজন মাঝে মাঝে করলে দেশবাসী উপকৃত হবে, উপকৃত হবে বাংলা সাহিত্য, উপকৃত হবে এই দেশের আপামর জনসাধারণের সাহিত্য চেতনাবোধ। এখানে আমি এসে যা দেখলাম যে শুধু সিলেট না, সারা বাংলাদেশ থেকে কবি সাহিত্যিকগণ এবং বিভিন্ন গ্রুপের অ্যাডমিনগণ এসেছেন। তো এই অনুষ্ঠানটিতে আমি নিজে উপস্থাপনা করছি, এবং আমার সাথে রয়েছেন এখানের যে সংগঠক সিদ্দিক ভাই, তিনি আয়োজক, এবং যারা স্পন্সর করছেন বঙ্গ টিভি সম্ভাবনার কথা বলে, এবং বিভিন্ন দৈনিক পানসি, তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আসলে তারা যদি স্পন্সর না করতো তাহলে আমাদের একার পক্ষে হয়তো এই প্রোগ্রামটি চালিয়ে যাওয়া সম্ভব হতো না। তো ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও বঙ্গ টিভিকে, এবং আশা করব এই ধরনের অনুষ্ঠান তারা বারবার করবে, এবং বাংলাদেশের সকল কবি সাহিত্যিকরা যেন সিলেটকে নিয়ে লিখতে পারে, বলতে পারে, সেই সুযোগটা তারা সৃষ্টি করে দিবে। ধন্যবাদ সকল। আজকের এই অনুষ্ঠানে আমার আশা, মানুষের আচরণে হোক যেভাবে হোক নতুন শব্দ খুঁজে বের করা, এটাই আমার আশা। আর নতুন শব্দ থেকে নতুন একটা কবিতাও পেতে পারি এমন আশা নিয়ে আসছি। আর এই আশাতে আজকের এই জালালাবাদ কবি ফোরামের শাহ আব্দুল করিম সাহিত্য উৎসব সফল হোক, এই কামনা রইল। শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ। আসলে সিলেটে এসে আমরা আজকে অন্যরকম একটা উপভোগ করলাম, আমরা ঢাকাতে এরকম করি ঠিক আছে, কিন্তু সিলেটের অনুষ্ঠানটা একেবারেই ভিন্ন। আমি বঙ্গ টিভিকে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, কারণ বঙ্গ টিভি ইউটিউবের মাধ্যমে যতটা জনপ্রিয় হয়েছেন আজকে আমি এই জন্য যথেষ্ট কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবে যেন বঙ্গ টিভি একদিন পৃথিবীর দ্বারপ্রান্তে পৌঁছে যায় এবং বিশ্ব দরবারে তুলে ধরেন সাহিত্যকে। আজকে উনি যেভাবে সিলেটে আসছেন, জালালাবাদ কবি ফোরামকে তুলে ধরছেন, এভাবে যেন প্রতিটি বিভাগীয় অনুষ্ঠান বঙ্গ টিভি ইউটিউবের মাধ্যমে তুলে ধরেন, আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। এই প্রোগ্রামে এসে নতুন নতুনত্বের একটা আভাস পেলাম, কারণ কি নতুন নতুন কবি যারা আছে তাদের একটা, এবং পুরনো কবিদের সবার সকলের একটা নতুন একটা পরিবেশে আসলাম, এটা আসলে ভালো লাগতেছে। এবং ধন্যবাদ জানাই বঙ্গ টিভিকে, বঙ্গ টিভির জন্য শুভকামনা রইল, যেন সারা পৃথিবীর বুকে তারা আলোড়ন সৃষ্টি করতে পারে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।
জালালাবাদ কবি ফোরাম শাহাদুল করিম সাহিত্য উৎসব 17-এ আসলে শিল্প সংস্কৃতি হচ্ছে আত্মার খোরাক, আর ভিন্ন ভিন্ন অঞ্চলে সংস্কৃতি আমাদেরকে নতুন নতুন খোরাক দেয়। আর এখানে নতুন এবং পুরনো কবিদের মিলন মেলায় আমরা অনেক কৃতজ্ঞ এবং বঙ্গ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। করিম কবিতা উৎসব আজকের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে খুবই আনন্দিত। খুবই চমৎকার পরিবেশে এই উৎসবটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানের যারা উপস্থিত আছেন সবাই দেশের নামী দামি প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এসেছেন কবিতার টানে, কবিতার উন্নয়নের জন্যই তারা এই পরিশ্রম করে যাচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কাজেই আমরা চাই কবিতার উন্নয়ন হোক। কবিতার এভাবে চাষাবাদ হলে, আবৃত্তি হলে আমরা হয়তো কবিতাকে একটা উন্নত মাত্রায় নিয়ে যেতে পারবো, এ আশা আমরা করছি। আর সিলেটের জালালাবাদ কবি ফোরামের যারা আছেন তাদেরকে সর্বোপরি ধন্যবাদ এই আয়োজনটা করার জন্য। নট অনলি জালালাবাদ কবি ফোরাম, আমি বলবো যে আব্দুল করিম উনি শান্তিতে থাকুক, ওনার আত্মা শান্তিতে থাকুক, আর আমাদের কবিতা এগিয়ে যাক। ছেড়ে মনো প্রাণ দিয়াছি যারে এখন সে কাঁদা।